বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আবার নতুন করে ব্লগ করছি, প্রায় এক বছর হতে চললো। তো আজকে বেরিয়ে পড়েছি আবার একটি নতুন জার্নিতে, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আমি এখন আজকে আমি আর আমার বন্ধুরা মিলে যাচ্ছি সিকিমের পেলিংয়ে, ঠিক আছে? পেলিং একটা টাউন আছে ওয়েস্ট সিকিমে। তো আমরা এখন সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট যে বাস স্ট্যান্ড ওখানে আছি, তোমরা দেখতে পাচ্ছ পিছন দিকে। তো এখানে পেলিংয়ের বাসের টাইম হচ্ছে সকাল 10:30 AM-এ পেলিংয়ের ডাইরেক্ট বাস আছে। এছাড়াও আরও অনেক বাস আছে যেটা গ্যাংটক সিকিমের অন্য অন্য জায়গায় নিয়ে যাবে। তো আমি তোমাদের সাথে সেসব শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি বাসগুলো কেমন, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ সিকিমের যে বাসগুলো, ঠিক আছে, সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে বুকিং কাউন্টার, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার এখানকার ক্যান্টিন, পিছনে টয়লেট, ঠিক আছে, ওয়াশরুম যেটা, আর ফ্রন্টের ভিউ। আমাদের বাস এখনো আসেনি, আসবে, ঠিক আছে? ওভারঅল ভিউ, টাইম টেবিলটা আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে গ্যাংটক সব জায়গার দাম সহ টাইম সহ সব কিছু দেওয়া আছে, টিকিটের দাম, বাস কখন ডিপার্চার করবে জায়গা থেকে, এখানে এসিও আছে। আর এটা হচ্ছে পেলিংয়ের বাস, সব রেডি হচ্ছে, পুরো গ্রিন গ্রিন বাস, নেচারের সাথে কানেক্টেড হওয়ার জন্য এরকম মেবি। আমাদের পেলিংয়ের বাস, পেলিংয়ের ডাইরেক্ট বাস, যেটি শিলিগুড়ির থেকে আমাদের একদম পেলিং অবধি নিয়ে যাবে, ঠিক আছে, ভায়া গ্যাংটক। টোটাল জার্নি মেবি 4-5 ঘন্টা লাগবে, আমার ঠিক জানা নেই, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ সিকিম, ঠিক আছে? বাসের নাম্বার হচ্ছে 0275 পেলিং, ঠিক আছে? আর বাসের ডিপার্চার টাইম শিলিগুড়ি যেটা সিকিম স্ট্যান্ড যেটা, সেখান থেকে 10:30 AM, ঠিক আছে? আর এই আমার বন্ধুরা চলে এসেছে, ওই তাড়াতাড়ি ওট 31-35, ঠিক আছে? আমরা বাসে উঠে পড়েছি, আমরা সবার লাস্ট সিটে বসেছি, ঠিক আছে? এই যে মলয় আছে এখানে, আমাদের পার্টনার, ঠিক আছে, বাপ্পা, সোনাই, মাকনা, আর সামনে আছে সুমন। ফাইনালি আমাদের গাড়ি স্টার্ট হলো, আমরা এখন আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা হচ্ছি, সিকিম বাস স্ট্যান্ড শিলিগুড়ি। সেখান থেকে ডিপার্চার টাইম ছিল 10:30, বাট ছেড়েছে 10:44, ঠিক আছে? তো আমরা বেরিয়ে পড়লাম সিকিমের যেটা বাস স্ট্যান্ড শিলিগুড়ি, সেখান থেকে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। অ্যান্ড মোর 4 আওয়ার্স দেন উইল রিচ আওয়ার ডেস্টিনেশন। মোটামুটি শিলিগুড়িতে বেশ ভালোই গরম, এখন দেখা যাক পাহাড়ের দিকে উঠে টেম্পারেচারটা কীরকম হয়। এইখানে এখন 37 ডিগ্রি চলছে। দুধারে জঙ্গলের মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি, আমরা 30 মিনিটস হলো বেরিয়ে পড়েছি, আর এখন ফরেস্টের জন্য এইদিকে ঠান্ডাটা মানে একটু ঠান্ডা অনুভব করছি, গরমটা অনেকটা কমে গিয়েছে। আমরা পুরোপুরি সবুজে এসে পড়েছি, কেমন লাগছে জানি করে? খুব ভালো লাগছে। ওকে,
আমরা করোনেশন ব্রিজের সামনে, ঠিক আছে, করোনেশন ব্রিজের উপর। আরে আমরা ব্রিজ দিয়ে যাবোই না, না এই যে করোনেশন ব্রিজ, ঠিক আছে, আমরা সোজা চলে যাচ্ছি, ঠিক আছে, এখান থেকে এখন আসবে। চলো ঠিক আছে, পথ চলতে চলতে আমরা অনেকটা দূর এসে পড়েছি পাহাড়ে, ঠিক আছে। এখন আমরা লাঞ্চ করার জন্য একটি জায়গায় এখানে থেমেছি, জায়গাটা আমিও ঠিক জানি না কোন জায়গা। এই যে আমাদের গাড়ি পিছনে, আমরা পাহাড়ের কোনো এক জায়গায় এসে দাঁড়িয়েছি। তোমরা দেখো ভিউ, আমাদের বাস এখানে দাঁড়িয়েছে, কিছু এখানে 20 মিনিট দাঁড়াবে লাঞ্চ ব্রেকের জন্য, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো আমরা দুপুরের লাঞ্চটা প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে করলাম, ঠিক আছে, এই রেস্টুরেন্টে। তো এখানে ভেজ থালি হচ্ছে 150 করে, আর চিকেন 250, মাছ ভাত 200, আর হচ্ছে মাটন 300 করে, ঠিক আছে। এখন আমরা আবার বাসে উঠবো, আর চলো বেরিয়ে পড়েছি আমরা, বাস ছেড়ে দিয়েছে, বাস চলে যাচ্ছে। এটা সিকিম আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার, ঠিক আছে, আমরা সিকিম এন্ট্রি নিলাম এখান থেকে। জায়গাটার নাম কি? জায়গাটার নাম বর্ডার, স্টেট ব্যাঙ্ক অফ সিকিম তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, স্টেট ব্যাঙ্ক অফ সিকিম। আমরা সিকিম মানে ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে এন্ট্রি নিলাম জাস্ট। সকাল থেকে বিকেল হয়ে গেল জার্নি করতে করতে, আমরা এখনও বেরিয়ে পৌঁছোইনি। এখন মোটামুটি বিকেল 5টা 5 চলল, দেখা যাক এখান থেকে আর 10 কিলোমিটার, ঠিক আছে, পৌঁছে তোমাদের জানাচ্ছি বাকিটা। শিলিগুড়ি থেকে বেলিগুড়ি রোজ একটি বাস থাকে, যেই বাসটি যেতে 6 ঘন্টা সময় লাগে পেলিয়ে। তো বাসের যে টিকিটের মূল্য সেটা হচ্ছে 225 টাকা করে, অফলাইন অনলাইন দুটোই অ্যাভেলেবেল। অফলাইনে সিট আলাদা করে বুকিংয়ের অপশান আছে কি না সেটা আমার জানা নেই, তবে অনলাইনে নিজের পছন্দ মতো টিকিট সিট বুক করে তোমরা আগে থেকে রাখতে পারো, উইন্ডো সিটও অ্যাভেলেবেল আছে। আমরা কন্টিনিউ 6 আওয়ার্স ধরে জার্নি করছি, 11টা থেকে প্রায় বিকেল 5টা হয়ে গেছে, এখন আমরা বেলিংয়ে পৌঁছাইনি, দেখা যাক আর কতক্ষণ লাগে পৌঁছাতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি বেলিংয়ে, ঠিক আছে, ফাইনালি আমরা পেলিং পৌঁছলাম, ঠিক আছে, কন্টিনিউ 6 ঘন্টা 30 মিনিট জার্নি করার পর আমরা পেলিংয়ে পৌঁছলাম এখন, ঠিক আছে। সকাল আমরা 11:30 বাসে উঠেছি, আর আমরা এখন নামলাম হচ্ছে প্রায় 5:30, ঠিক আছে। তো এখন আমরা তোমাদের আশা করি জার্নিটা ভালো লাগলো, এরপর আমরা বাকি ব্লগ নেক্সট ব্লগে থাকবে, টিল দেন দেখতে থাকো, লেটস গো, সুপ্রিয়কে সাবস্ক্রাইব করে দিও।